পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে না চলতে পারলে মানব জাতির ধ্বংস অনিবার্য। বর্তমানে স্বাদু জলের চাহিদা এতটা পরিমাণে বেড়ে গেছে যে নিত্য নতুন উপায়ে জলের যোগান না ঘটাতে পারলে মানুষের চাহিদা পূরণ হচ্ছে না। এই নিত্য নতুন উপায়গুলির মধ্যে অন্যতম হলো বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি বা রেন ওয়াটার হারভেস্টিং। সাধারণ বৃষ্টিপাতের জল যখন আমাদের বাড়ির ছাদে আসে, ছাদের প্রান্ত দেশে পাইপ লাগিয়ে আমরা যদি বাড়ির ছাদের নিচে রিজার্ভার সাথে সংযুক্ত করি, তাহলে আমরা জল সংরক্ষণ করতে পারবো। পরবর্তীকালে এই জল দিয়ে আমরা গৃহের নানা রকম কাজ, যেমন থালা বাসন মাজা, কাপড় কাচা, স্নান করা, ঘর মোছা ইত্যাদি যেমন করতে পারি, তার সাথে সাথে আমরা এই জল চাষের কাজেও ব্যবহার করতে পারি। এইভাবে জল সংরক্ষণ করলে আমাদের ভৌমজলের ব্যবহার যেমন কমবে, ঠিক তেমনই আমাদের পরিবার পরিবেশ পরিচ্ছন্ন থাকবে। বর্তমানে উন্নত দেশগুলি এইভাবে জল সংরক্ষণ করছে, আমাদের দেশও পিছিয়ে নেই, আমাদের দেশও এগিয়ে রয়েছে। তামিলনাড়ু রাজ্য এইভাবে জল সংরক্ষণ করছে, তাদের পদ্ধতির নাম নাম্মাকো নাম্মাথিতাম। রাজ্য সরকার এই পদ্ধতিটিকে আরও বেশি পরিমাণে বিখ্যাত করে তোলার জন্য একটি প্রকল্প চালু করেছে, যে প্রকল্পটির নাম জল ধরো জল ভরো। নমস্কার। নতুন বছরে ফিরছি আমরা নতুন রূপে, নতুন ছন্দে আর নতুন আঙ্গিকে, আরও এক নতুন সংযোজন নিয়ে, আমাদের কোচিং সেন্টার নিয়ে। রাহুলদেব কোচিং সেন্টার এখন থেকে ব্রিলিয়ান্ট স্টাডি সেন্টার। লক্ষ্য একটাই, যেখানে থাকছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকল বিষয়ের নির্ভরযোগ্য স্টাডি সেন্টার, উচ্চমানের শিক্ষা পদ্ধতি ও সুষ্ঠু পরিকাঠামো, উন্নত মানের নোটস আর সাজেশনের ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা, এখানে রয়েছে গৃহ শিক্ষকতার সুবিধা, স্বল্প মাসিক মাহিনাতে পড়াশোনার সুবিধা। স্থান ফতেপুর চলন্তিকা নার্সারি ও কেজি স্কুল। এছাড়া আমাদের আরও দুটি শাখা হলো চালুয়ারি ও বঙ্গনগর। নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের দুটো চ্যানেল, মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুলদেব হালদার অফিসিয়াল। ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে এবং দুটো চ্যানেলেই ভিজিট করবেন। দুটো চ্যানেলে প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে, সেখানে অসংখ্য ধরনের ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই করে শেয়ার করবেন, এবং ভিডিওগুলোর কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।